হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন ভালো আছে তো আমরা এরকম বলি হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন বা হরে কৃষ্ণ মাতাজি কেমন আছেন কেউ হরে কৃষ্ণ বা মুখে হাধেকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি তো এরকম একটা প্রশ্ন করেছেন একজন ভক্ত আমাদের ইউটিউব পড়াত্ত্বতে সেখানে কমেন্ট করেছেন যে যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র গণনা ছাড়াই যে আমরা মালা গনে করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একশো আট বার করলে মালা হয় গণনা ছাড়া সারাদিন যদি আমি মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি তাহলে কি তাহলে কি ফল হবে আমার আমি গণনা এই জপে মালা করতে হবে করতে হবে সেরকম না আমি সারাদিন হরে কৃষ্ণ বলছি ঘুমাতে গেলে হরে কৃষ্ণ খেতে গেলে হরে কৃষ্ণ হাঁটতে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি মহাপ্রভু তো বলেছেন যে অহর চিন্ত কৃষ্ণ বল হবদনে বারবার কৃষ্ণ নাম করতে থাকো বলবো আমি

বা সময় আপনি একদম কৃষ্ণ কৃষ্ণ করছেন তাহলে আর আপনাকে আর কিছু বলার নেই আর ফলে চিন্তা করা দরকার নেই সমস্ত ফল ফল নিয়ে আপনি কি করবেন কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করতে করতে তো কৃষ্ণ ধামে পৌঁছে যাবেন সেটাই তো কৃষ্ণ ভাবনাময় থাকার পন্থা এটা তো খুব ভালো কিন্তু মহাপ্রভু যাকে নামের আচার্য বলে হরিদাস ঠাকুরকে নির্বাচন করেছিলেন প্রথমে নামাচার্য ছিল হরিদাস ঠাকুর তিনি তিন লক্ষ মালা জপ করতেন তিন লক্ষ নাম তিন লক্ষ জপ করতেন নাম জপ করতেন তো এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ তিনি মনে মনে জপ করতেন এক লক্ষ তিনি নিজে সোনার মতো জপ করতেন এক লক্ষ তিনি মানে উচ্চ সাথে জপ করতেন কিন্তু সবগুলো করতেন নামের মালাতে মালা মালা জপ করতেন কেন তার করা দরকার নেই তিনি সময় তিনি খা খেতেন না স্নান করতেন না তিনি ঘুমাতেন না তার এইসব মালা জপ করার দরকার নাই কিন্তু আমাদের মতো এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রকম মালা জপের কথা বলেছেন কেন হিসাব রাগ রেখে তুমি কত মালা জপ করেছ কত মালা তুমি ফাঁকি দিচ্ছ তুমি জাদু তুমি তো বলছো মুখে কৃষ্ণ কিন্তু আসলে তুমি কৃষ্ণ বলছো না তুমি উল্টাপাল্টা ভাবছো সারাদিন ফাঁকি গেল তবুও বলছ আমি সারাদিন তো কৃষ্ণ চিন্তা করেছি এই ফাঁকি বাজি বুদ্ধির জন্য কলিযুগের মানুষ তো আমরা এত কৃষ্ণ সচেতন হই নাই যে সব সময় আমার মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরোবে কৃষ্ণ একদম বিভর হয়ে থাকব। যে সারাদিন ধরে সেই বিড়ি খাচ্ছে নোংরা ভাষা বললো সন্ধ্যাবেলায় সেই লোকটাকে আমি শুনেছি আমি সারা দিন ধরে আমি ভগবানকে যাচ্ছি আমি তোমরা কেন আমাদের আমার পিছনে তোমাদের হবে আমি সারা দিন ধরে আমি ভগবানের নাম করছি আমি একজন ভক্ত মানুষ আমি বাইরে প্রকাশ না করলে ও এইরকম আমি গাই শুনেছি এরকম এর লোককে কিন্তু সেইটাই তো চিন্তা করুন যে সময় যদি আপনি হরিনাম করেন হয়ে গেল কিন্তু আমাদের আচার্যগণ এই জন্য শিখিয়েছেন যে আমরা সময় বলি আজকে ভাব হলো যদিও ঘরে আমি কত ভক্তি দেখালাম আর কালকে দেখা গেল সারাক্ষণ নাক ডাকিয়ে ঘুমাচ্ছি হ্যাঁ এইরকম ব্যাপার সেই জন্য প্রতিদিন নিত্য নিয়মিত যাতে কমপক্ষে আমরা কিছু নির্দিষ্ট সংখ্যক যে জব করতে পারে সেই জন্য আমাদেরকে সচেতন করানোর জন্য হিসাব রাখার পদ্ধতি শেখানো হয়েছে সেটা চৈতন্য সব কৃষ্ণ থাকতেন কিন্তু তিনিও এইরকম জব ওই সংখ্যা রেখে তিনি জব করতেন সেই জন্য পন্থা আমাদেরকে এভাবে সংখ্যা রেখে জব আমাদের যে গোস্বামীরা আর রূপকশ্বাম এর তারা সবাই এরকম জবের মালা নিয়ে জব করতেন তাতে বোঝা যেত কয় লক্ষ তিনি করছেন আর আপনি যেটা বলতে চাইছেন আমি যে নাম টাম কোনো মালা নেবো না কোনো জব হিসাব করব না আমি খালি সবসময় মুখে কৃষ্ণ নাম করতে থাকব। সেটা তো খুব ভালো কিন্তু দেখা যাক আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ করেন হ্যাঁ সেইটাই তো যদি দেখা যাবে হয়তো দেখা গেল আপনি করেন নয় কিন্তু আপনি মনে মনে ভাবছেন আমি করছি হ্যাঁ আমি অনেক টাকা ইনকাম করছি সংসারে কিন্তু তার আপনার কোনো জমাও নেই কিছু নেই খালি টাকা ইনকাম করেছেন বলছেন মনে মনে কত কিছু করে ফেলেছেন তো হিসাব থাকবে না আপনি কীরকম একটা সংসারই লোক তারা তাদের একটা অনেক আই হিসাব আছে না সে কত টাকা জমা রাখছে কত টাকা কোন খাতে বাই করছে সেগুলো একটা হিসাব আছে যারা এই মনে আমি টাকা আমি অনেক ইনকাম করব অনেক খরচা হবে অনেক কিছু হয়ে যাবে সেইটাই ঠিক ভালো সংসারী লোকের কথাবার্তা না সেরকম পরমার্থ সঞ্চয় করতে গেলে আমাদেরকে এইরকম মালাই জব পদ্ধতিটা শিখতে হয় যে আমরা সত্যিকারে আমরা নিজেরা যখন আমরা জব মালা জব করি যে বুঝতে পারি যে ওরি বাবা ওই ষোলো মালা জব হয় নাই কি করলাম সারাদিন এইরকমই মনে হচ্ছে আর আপনি মালা যে হিসাব করছেন কে জানে আমরা কৃষ্ণ মন্দিরেই আছি আমাদের সেবাও আছে অন্যান্য কাজ আছে কারোর ঝগড়া করারও দরকার নেই কারো কোনো বেশিও যে অন্য কিছু যে কাজ বাড়তি কাজ চলে আসছে সেরকম নয় তার মধ্যেও দেখা যাচ্ছে আমরা হয়তো কৃষ্ণ নাম জব হচ্ছে না অন্য কিছু হয়ে যাচ্ছে কাজপত্র কিন্তু সেই জন্য আমাদেরকে মালাই সচেতন করে দিচ্ছে যে তোমার তো ঠিক মতন জব হয় নাই আরও কয়েক মালা বাকি আছে সেই জন্য হিসাব দেখে জব করাটা বুদ্ধিমানের পরিচয় আর যারা ইয়ে শুধু শুধু জব করে বলে কিন্তু ইয়ে করে তাকে বলে অজপা নাম অজপা মানে সেই হিসাবের মধ্যে আসছে না সে কৃষ্ণ নাম করছে কৃষ্ণ গান করছে সে করছে তো করছে কিন্তু আপনাকে নিয়ম মতন যদি আপনাকে চলতে হয় যে আমি সবসময় নাম করব। তাহলে আপনি করছেন কি করছেন না নিজের মনকে পরীক্ষা করার জন্য এরকম একটা হিসাব রাখা দরকার আছে তখন ফলের কথা চিন্তা করছেন কেন নিষ্ফল হয়ে যাবে না কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম কখনো নিষ্ফল হবে না কিন্তু যখন নিয়ম শেখানো হয় নিয়ম অবজ্ঞা করাটা এক রকমের অপরাধ হ্যাঁ সাহেবগুলি বুঝতে পারছেন যে হিসাব রেখে চলা আমি সারা দিন খাবো প্রসাদ খাবো সারা দিন সারা দিন খাবো সেটা একটা হিসাব আর সময় মতো আমি প্রসাদ খাবো সেটা একটা হিসাব কখন কখন সারা দিন এটা সেটা টুকটাক টুকটাক খেয়ে যাচ্ছি পেট খারাপ হয়ে যাচ্ছে তখন আপনাকে বলা হলো আপনি কি খেয়েছেন না আমি কই খেয়েছি ওই খেয়েছি ওই তো একটু এই তো একটু কিন্তু ওই একটু একটু করে কত কিছু গণ্ডগোল করে ফেলছেন সেই রকম সারাদিন আপনার যদি হিসাব না থাকে তাহলে এই মনে করছেন আমি তো কৃষ্ণ চিন্তা করছি কৃষ্ণ বলছি কৃষ্ণ বলছি কিন্তু তার মধ্যে হাবি অনেক কিছু আপনি কৃষ্ণ নামের সঙ্গে জড়াচ্ছেন যার ফলে ওই ওর যে হিসাব যে যেটা যে কি কি করেছেন প্লাস মাইনাস প্লাস মাইনাস অনেক প্লাস অনেক মাইনাস এরকম হয়ে গিয়ে শেষে যতগুলো প্লাস আর তার যদি শতগুলো মাইনাস হয় তাহলে যোগফল ফল কী হয় শূন্য হয়ে যায় না এই তো সেই রকম অবস্থাটা বাহ খুব সুন্দর তা বললেন তা আমি সেই বিষয়ে এড করতে পারি এখানে যে আমরা চৈতন্য ভাগবতে দেখি চৈতন্য ভাগবত ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন সুন্দর একটা শ্লোক জয় নবদ্বীপ নবপ্রদীপ গজৈক সিংহ স্বনাম সংখ্যা জপসূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরারী জয় নবদ্বীপ নবপ্রদীপ যে নবদ্বীপের নতুন প্রদীপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু আর প্রভাব পাশন্ড গজৈক সিংহ আর তিনি হচ্ছেন তার প্রভাবটা হচ্ছে কার মতো সিংহের মতো ঠিক যেরকম সিংহের গর্জনে হ্যাঁ বনের হাতি রাতি পালিয়ে যায় সিংহের গর্জনই যথেষ্ট একটা সিংহের গর্জন শুনে বয়ে কাঁপে এবং পালিয়ে যায় প্রভাব সিংহ আর স্বনাম সংখ্যা জপসূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরার সেই চৈতন্য চন্দ্র ভগবান মুরারিকে প্রণাম করে যিনি করছেন কি স্বনাম সংখ্যা নিজের নাম এই যে হরে কৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ অন্য তারই নাম নিজ নাম তিনি জপসূত্রধারী জপমালা জপসূত্র মানে জপমালাকে জপসূত্র বলা স্বনাম সোনাম জপসূত্রধারী হাতে জপমালা নিয়ে তিনি জপ করছেন চৈতন্য চন্দ্র চন্দ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান হ্যাঁ তো এটাই কদিন আগে আমি শুনছিলাম আমাদের এই এটাই আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আলোচনা হয়েছিল তো দীনকৃষ্ণ ঠাকুরের তখন কোনো এক ভক্ত বা চেলা যেমন যা বলা যায় সে আবার এটাকে নিয়ে ইয়ে করেছে আর একটা ভিডিও বানিয়ে দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরের একটা ভিডিওতে জুড়ে দিয়ে দিয়েছে যে এই যেন মাথায় শিখা রাখি বলে শিখা নাকি এটা আমাদের বৈদিক না বা সনাতনীয় না হিন্দুদের না এটা ওই মঙ্গলিয়ানরা এসেছিল ওই মঙ্গলিয়ানদেরকে দেখে হিন্দুরা শিখেছে শিখা হ্যাঁ শিখা মানে মনে হার চৈতন্য প্রভু উনি চৈতন্য শিখা দেখিয়েছেন চৈতন্য মহাপ্রভুর সাথে কালো কৃষ্ণ দাস ছিল কালো কৃষ্ণ দাস গেছেন দক্ষিণ ভারতে এবং কালোকৃষ্ণ দাস মহাপ্রভুকে ছেড়ে চলে গেছিল সেই প্রলোভিত হয়ে মোহগ্রস্ত হয়ে ও তার শিখা ধরে নিয়ে এসছেন শিখা আর বলছে চৈতন্য একইভাবে এটাও দীনকৃষ্ণ ঠাকুর একটা এই ঠাকুরের লোকেরা এরকম বলছে আবার আরো কিছু লোকের এরকম শুনেছিলাম বলছে যখন যোগ করি এটাও নাকি আমাদের সনাতনীয় না বৈদিক না বা শাস্ত্রীয় না এটা নাকি ওই পর্তুগিজরা ভাস্কো ভাস্কো দা গামা আমরা পড়েছিলাম মধ্যযুগে ভাস্কো দা গামা এরা এসেছিল গোয়াতে পর্তুগিজরা গোয়াতে এসেছিল গোয়া হয়ে ওই পর্তুগিজরা এরকম তসবি বা এরকম জব করতো ওটা দেখে নাকি আমাদের এই সাধুরাটা শিখেছে তার কত কত কথা মানে পর্তুগিজদেরকে দেখে মালা শিখেছে তার মঙ্গোলিয়ানদের দেখে মাথায় শিখা রাখা শিখে চৈতন্য রাখা শিখেছে কি অবস্থা তার মানে কি আমাদের সনাতন সঙ্গীদের কিছুই নাই সবকিছু অন্যদের দেখে শিখেছে আমরা তো এরকম একটা অবস্থা এগুলো শাস্ত্রীয় শাস্ত্রী চৈতন্য মহাপ্রুষ নিচে জপমালা জপ করেছেন মহাপুরুষ ভক্তরা শিখা রাখতেন তো আমাদের জন্য শিখাটা শাস্ত্রীয় আমরা আমাদের চ্যানেলে একটা আলাদা ভিডিও করেছিলাম যে শিখা কেন শাস্ত্রীয় শিখা কেন শাস্ত্রীয় তার পুরো প্রমাণ দেয়া হয়েছে আর সেই যাই হোক যেহেতু দীর্ঘ ঠাকুরের প্রসঙ্গটা এলোই আবার আমরা আপনাদের ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে হ্যাঁ ঠাকুর ভালো বলছে সত্য কথা বলছে আপনারাই ভুল বলছেন আপনারাই আপনাদের এটা হচ্ছে ওইটা আরে কোথায় কি মানে একটা যুক্তি থাকলে অনেকে এটা বলছে আপনারা কেন ঠাকুরকে নিয়ে এসে আলোচ মুখামুখি আলোচনা তার সাথে আলোচনা করা যেতে পারে হ্যাঁ ঠিক আছে বসে আলোচনা করব আমরা কিন্তু যার কথার কোনো আগা মাথা ঠিক নেই কোথেকে কি বলছে মঙ্গোলিয়ানরা শিখা রেখেছে বাহ শাস্ত্রে আমরা দেখা দেখাচ্ছি শিক্ষা রেফারেন্স আছে তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে জপমালেন্স আছে আমাদের ছোট মাছ তো ভাই সকালে লোকেদের এই যে ভোগ বাড়া আমরা মাছ খাবো মাংস খাবো এগুলো আমাদের ইচ্ছা বেশি কিন্তু যখন এই দিনকৃষ্ঠ ঠাকুর অন্য কেউ বললে হ্যাঁ ঠিক আছে মাছ মাংস খেয়ে ধর্ম করা যায় বাহ বা একেই চাই একেই চাই আমাদের ওইটাকে সাপোর্ট করেছে ভোগ ইচ্ছাটাকে সাপোর্ট করেছে ওই জন্য সবাই ওর পক্ষে নিয়ে এই সত্যবাদী সত্য এরকম চাই ব্রাহ্মণরা ভুল ভুল তো যাই কি ব্রাহ্মণ ছাড়া বাকিরা যারা আছে সবাই বলছে ঠিক কিছু মানে ওই ধরনের ইস্যুগুলোকে সুযোগ নিয়ে সুযোগ সন্ধান হিসেবে বলছে আর সমাজের সবাই বোকার মধ্যে শাস্ত্র তো পড়ে না কতজন শাস্ত্র শাস্ত্র পড়ছে না আর এরা এটা বলছে ওটা মানে এমন এমন নাম দিয়ে বলছে অমুক শাস্ত্র এটা বলে এখান থেকে কোথায় বলা আছে সেরকম তাই কথা হচ্ছে আমাদের ভগবানের ভক্তি করা উচিত ভাগবতম পড়ুন গীতা ভাগ্য চৈতন্য চৈত্যা পড়ুন নিরপেক্ষ হয়ে ভগবানের কথা শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তবে তো আমরা বুঝতে পারবো না হলে এই ঠাকুর আর অমুক অমুক এখানে অনেকে অনেক কিছু বলবে তো সেটা নিয়ে আর কি করার যেতে পারে তাই আমরা মুখোমুখি বিতর্ক সময় নষ্ট করে কী লাভ আছে এখানে সে তার মানে আগে আগা মাথা কিছুই নেই আমরা আর কি বলবো সেখানে সেখানে আমরা অনেক কিছু আর যাই হোক আপনি সুন্দর করে বললেন প্রভু আমাদেরকে ধন্যবাদ আপনাকে যে কিভাবে মালায় জব করতে পারি ধন্যবাদ আপনাকে প্রভু সুন্দর করে আমাদেরকে উত্তর প্রদান করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য এখানে আপনারা আরো প্রশ্ন করুন আমরা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। যথাসাধ্য হরে কৃষ্ণ